একটা পানকৌড়ি দেখা যায়, টয়লেট, ওখানে বক দেখা যাচ্ছে, একটা বক নাকি দুটো বক, গাছের কুড়ি পড়ে আছে, হয়তো বা কেউ না, হ্যাঁ প্লাস্টিক কেটে নিতে চেয়েছিল হয়তো বা, নল খাগড়া, যে নল খাগড়া দিয়ে দাপরের যুদ্ধ হয়েছিল, কাছে ঝুলে ঝুলে আছে, বাংলো মতো দেখতে পাচ্ছি, হয়তো বা নতুন করছে এগুলো, একটা পানকৌড়ি বিক্রি করেছে, ডুব দিয়েছে, আমি ছবি তুলছি, ডুব দিয়েছে, যেখানে সবসময় দুটো ভূত আছে, একটা ভূত কালো এবং ভয়ঙ্কর, আর একটা ভূত সাদা, সে মানুষের জন্য হেল্পফুল, যখনই কালো ভূতটা পাশে আসে সাদা ভূতটা তার তাকে রক্ষা করার জন্য ছুটে আসে, বিভিন্ন ধরনের ইশারা করে, দুটো ছেলে মাছে লেকের অংশ বিভিন্ন দিকে ঢুকে যাচ্ছে,
তাই বটে। উপরে কি কোনো বাড়ি আছে হয়তো বা, পাহাড়ের চূড়া দিয়ে হয়তো উপরেও বাতাসে একটা নারিকেল গাছ, নারিকেল নাই একটা গাছ আত্মা হতে দিয়েছে মাটি রক্ষার জীবন পণ করে। মানুষ করে উঠে যেতে পারে, এই হচ্ছে আমাদের প্রিয় ফরেস্ট লেক, চিটাগাংয়ের আদর্শ, গৌরব, গর্ব। এই
তুমি কি খেতে চাচ্ছ কিছু? হ্যাঁ, ওটা নিয়ে যেতে পারো, নিয়ে যাও নিয়ে যাও। দেখো কতটা পোশাক টাইপের হয়ে গেছে, না কেন আমাদের সাথে খেতে পারলে না, অত দূরে চলে গেলে কেন? সানসেট পয়েন্ট চিটাগাং, অতুলনীয়, অপূর্ব। সানসেট পয়েন্ট থেকে যেখান থেকে দেখা যায় তার থেকে একটু এগিয়ে উঁচু নিচু পথ, পাহাড়ি পথ। পাহাড়ি কলা গাছ, এটা আমার নাম না জানি একটা পুরনো গাছ দেখতে পাচ্ছি। ঘুরে নিয়ে আসবো, এখন তো রাত্রি হয়ে গেছে। ছোট ভাই তো এখন এই মুহূর্তে যেতে পারলে একবারে ওর গাড়িতে করে সব thank you.
হিল ভিউ পার্ক, তাই না? সাথে একটা লেক, লেকে বোট রাইড, সন্ধ্যার ভিউ, আকাশ, টুকরো মেঘ, সবুজ বনানি, কৃত্রিম বক, হিল ভিউ পার্ক, বোট রাইড, সবুজ বনানি, টুকরো মেঘ, কৃত্রিম বক, সন্ধ্যার জলরাশি আর ঢেউ।